উপাচার্য অপসারণে ফের রাজ্যপাল সংঘাত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের জন্য নির্দেশ রাজ্যপালে, নির্দেশ আইন বিরুদ্ধ বলে দাবি রাজ্যের। একই উপাচার্যকে বহাল রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা সম্মেলনে দেওয়ায় বোসের আপত্তি কি? অনুষ্ঠানে অনুমতি দেওয়ার জন্যই সরানো হয়েছে মনে করেছেন শিক্ষামন্ত্রী। মাথা গরম হয়ে এই কাজ করেছেন বলে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শিক্ষামন্ত্রী অভিযোগ নিয়ে রাজভবনের তরফে প্রতিক্রিয়া মেলেনি। কথা বলবে এই নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এই পরিস্থিতিতে এই মুহূর্তে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কারণ রাজ্য বলেছে পুনর্বহালের কথা? একেবারে দেখো, রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে শিক্ষা দপ্তর যিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন তাকেই কার্যত কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন, এবং সেটা বলা হয়েছে যে এক্ষেত্রে রাজভবনের তরফে বা রাজ্যপাল যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা কিন্তু কার্যত সম্পূর্ণ বেআইনি, নিয়ম বিরুদ্ধ এবং একতরফাভাবে করা হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত সেক্ষেত্রে শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের স্বার্থে উপাচার্যকে, অর্থাৎ যিনি দায়িত্ব সামলাচ্ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্যকে, দায়িত্ব চালিয়ে যাওয়া যাতে যেতে পারেন সেই জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। এখন এক্ষেত্রে শিক্ষা দপ্তরের জারি করা নির্দেশিকায় সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ বা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট যে অবজারভেশন সেটা উল্লেখ করা হয়েছে, এবং সেই অবজারভেশনের পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত বলা হচ্ছে যে রাজ্যপাল এইভাবে কাউকে সেক্ষেত্রে পদ থেকে সরাতে পারেন না, সেক্ষেত্রে স্ট্যাটাস কো মেনটেন করতে হবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর মনে করছে যে এক্ষেত্রে যেভাবে উপাচার্যকে সরানো হয়েছে তা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেই অবজারভেশন বিরুদ্ধ একতরফাভাবে হয়েছে এবং বেআইনি হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত সেক্ষেত্রে এই সিদ্ধান্তকে রাজ্য সরকার মানছে না, এবং সেক্ষেত্রে যিনি দায়িত্বে ছিলেন তাকেই কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ধন্যবাদ শ্রেয়সী। আর এই প্রসঙ্গ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন, অপরদিকে রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। আমি বলছি যে এই রকম একটা নৈরাজ্যবাদী, এই রকম একটা উন্মাদ এবং এই রকম একটা নির্বোধ এবং রাজ্যপালকে আমাদের মাথায় বসানো হয়েছে রাজ্যের উচ্চ শিক্ষাকে সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে। এটা একটা অভাবনীয় ঘটনা যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমাদের তৃণমূল অধ্যাপক সংগঠন ওয়েবকুপা তার একটা রাজ্য সম্মেলন করেছে দুদিন আগে, সেখানে আমি গিয়েছিলাম ওয়েবকুপা প্রেসিডেন্ট হিসেবে। সেখানে এই যে কেয়ারটেকার ভাইস চ্যান্সেলর গৌড়বঙ্গের, যিনি সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর নন, এবং গোটা রাজ্যেই বা গোটা দেশে যেখানে নির্বাচনী আইন MCC লাগু হয়ে গেছে সেখানে শুধুমাত্র ওই ওয়েবকুপা কেন ওখানে রাজ্য সম্মেলন করেছে এবং কেন ওই ভাইস চ্যান্সেলর তার পারমিশন, তার জন্যে ওখানে তিনি তড়িঘড়ি এই চিঠিটা রাত থাকতে পাঠালেন, কেননা তার পিত্ত কুপিত হয়েছে, তার রাগ কবিরাজি হয়েছে, নানা রকম মানে অসুখ বিসুখে মাথা গরম হয়ে গরমও প্রচুর পড়েছে, তিনি এই ধরনের একটা কাণ্ড করেছেন। সুপ্রিম কোর্ট যেখানে বলেছেন যে এরা কেউ এখন ভাইস চ্যান্সেলর নন, এরা কেয়ারটেকার হিসেবে আছেন, এবং এখন যেহেতু নির্বাচনী বিধিনিষেধ চলছে উনি এটা সরাতে পারেন না, তো আমাদের আইনি পরামর্শ নিতে হবে। দেখুন, রাজ্যপালের মুখপাত্র তো আমি নই, আমি রাজভবনেরও প্রতিনিধি নই, সাংবিধানিক প্রধানের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক, আচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রীর সম্পর্ক, উপাচার্যকে সরানো আইনি কি বেআইনি এটা নিয়ে নিঃসন্দেহে শিক্ষামন্ত্রী কিছু বক্তব্য রাখতেই পারেন, একটু অধিকারের মধ্যে পড়ে। আর আমার তো জানা আছে রাজ্যপালের সঙ্গে ওনার সম্পর্ক অত্যন্ত ভালো, কারণ রাজ্যপালের হাতে করিও তারা দিয়েছিলেন। এখন রাজ্যপালের হাতে করি যখন দিয়েছেন মা সরস্বতীকে সামনে রেখে, তো রাজ্যপাল কিভাবে সরস্বতীর ভাষায় বন্দনা করবেন সেটা আমার থেকে ভালো তৃণমূল কংগ্রেস বুঝতে পারে। তবে এই সংঘাতের মধ্যে দিয়ে শিক্ষার কোনো লাভ হবে না,
কি কারণে ওনার অপসারণ হয়েছে সেটা আমাদের এই মুহূর্তে তো আমার জানা নেই, না জেনে এইবার বাড়িতে কোনো মন্তব্য করতে পারবো না। তবে গরম পড়েছে এটাও ঠিক, আর গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তৃণমূল কংগ্রেসের উপরে। উপর থেকে নিচ পর্যন্ত যে ধরনের আচরণ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, আর এই মুহূর্তে বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক প্রতিভাবান নাট্যকর্মী যে ভাষায় তিনি রাজ্যপালের সম্পর্কে ব্যবহার করলেন, আমার মনে হয় গরমের প্রভাব ওর উপরেও আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।